আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে যারা এই মুহূর্তে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটিতে একদম নতুন আসছেন আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ব্যাংক রিলেটেড যে সকল অথেন্টিক ভিডিও রয়েছে সেগুলো দেখে এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আগামী রবিবার থেকে যে সব থেকে বেশি তারল্য সংকটে থাকা যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাংকগুলোর গ্রাহকরা আগামী রবিবার থেকে কিন্তু তাদের যে সকল শাখায় অ্যাকাউন্ট করেছে সেখান থেকে কিন্তু তারা টাকাগুলো ফেরত পাবেন তবে কোন কোন ব্যাংক ব্যাঙ্ক সেগুলো এবং কীভাবে টাকাগুলো ফেরত পাবে সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তো আজকে যে বিষয়টি আমরা আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি আমরা সময়ের আলো একটি নিউজ থেকে আমরা একটি কালেকশন করেছি আমরা যদি একটু পড়ে দেখি এখানে তারল্য সংকটে থাকা পাঁচটি ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবে রবিবার থেকে গ্রাহকদের অর্থ ফেরত দিতে না পারা বেসরকারি খাতের পাঁচ ব্যাংকের তারল্য সংকট কাটছে আপাতত বাংলাদেশ ব্যাংকের অনুমোদন মেলায় অন্য ব্যাংক থেকে টাকা ধার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে ওই ব্যাংকগুলোর সরকার পতনের পর ওই ব্যাংকগুলোর পর্ষদ এস মুক্ত করা হয়েছে আগের পর্ষদ ব্যাঙ্কে নতুনের দায়িত্ব দেওয়া হয়েছে এসব ব্যাংকগুলোকে সহায়তা দেওয়ার অনুমতির পাশাপাশি টাকা ধার দেওয়ারও গ্যারান্টি দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক তো পাঁচটি ব্যাংক কোনগুলো সেটি একটু পরে আলোচনা করছি তবে কিছু কথা এখানে বলে নিতে চাই এখানে শুধুমাত্র পাঁচটি ব্যাংকের কথা উল্লেখ করলেও আরও অনেকগুলো ব্যাংক বর্তমানে কিন্তু ব্যাংকে টাকা দিতে পারছে না বা যখন গ্রাহকরা অনেক অভিযোগ করছেন ইতিমধ্যে আমরা আমাদের চ্যানেলটিতেও দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে ব্যাংকে টাকা তুলতে গিয়েও কিন্তু টাকা পাচ্ছে না অনেকেই এই বেশি সংখ্যক অ্যামাউন্ট তুলতে গেলে সেক্ষেত্রে সেখানে বিশ হাজার অথবা পঞ্চাশ হাজার টাকার মতো দেওয়া হচ্ছে তো এই ধরনের রিপোর্ট কিন্তু আমাদের কাছে আসছিলো তো তার পরিপ্রেক্ষিতে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশ ব্যাংকের যে গ্যারান্টি এর মাধ্যমে যেটাকে বলে গ্যারান্টি যে অর্থ সহায়তা যেটাকে বলে সেটা অন্য ব্যাংকের সাথে সামঞ্জস্যপূর্ণ করে বর্তমানে কিন্তু তারা কিন্তু তারল্য সংকটে থাকা যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো কিন্তু বর্তমানে টাকা সাপোর্টের মাধ্যমে কিন্তু সেই তারল্য সংকট মোকাবেলায় কাজ করে যাচ্ছে তবে পরবর্তী সময়ে যেহেতু প্রথম অবস্থায় একদম প্রথম দাফে যে তারল্য সংকটে থাকা যে ব্যাংকগুলো ছিল এসালামের আয় আওতাধীন সেই ব্যাংকগুলো যেহেতু আল মুক্ত করা হয়েছে সেই ক্ষেত্রে এখন বর্তমানে পরবর্তীতে কিন্তু আরও যারা আবেদন করেছে এখানে কিন্তু আবেদনের একটি সিস্টেম রয়েছে যে হলো সংকটে থাকা যে ব্যাঙ্কগুলো রয়েছে তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করতে পারবে যে তাদের নগদ টাকা যেটি রয়েছে সে নগদ টাকার প্রয়োজন এই মর্মে কিন্তু তারা আবেদন করতে পারবে পর্যায়ক্রমে বাকি যারা আছে যে ব্যাঙ্কগুলো আছে তাদেরকেও কিন্তু সহায়তা করা হবে প্রথম অবস্থায় আপাতত কিন্তু পাঁচটি ব্যাংকে এ ধরনের সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে কিন্তু গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে এখন আমরা জানবো যে রবিবার থেকে যে সকল ব্যাংকে এর গ্রাহকদেরকে টাকা দিতে পারবে সে ব্যাংকগুলো একটু দেখে নিই যে কোন কোন ব্যাংক রবিবার থেকে তাদের গ্রাহকদেরকে টাকা দিতে পারবে এখানে ব্যাঙ্কগুলোর নাম হচ্ছে আমরা যদি প্রথমে দেখি তার হলো সংকটে থাকা এই পাঁচটি ব্যাংক রয়েছে এখানে কিন্তু তার মধ্যে কিন্তু চারটি সরিয়াভিত্তিক ইসলামী ব্যাংক রয়েছে ন্যাশনাল ব্যাংক এক নম্বরে রয়েছে ন্যাশনাল ব্যাংক দুই নম্বরে সোশ্যাল ইসলামী ব্যাংক তিন নম্বরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং চতুর্থ নম্বরে রয়েছে ইউনিয়ন ব্যাংক এবং পাঁচ নম্বরে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক এই পাঁচটি ব্যাংক আগামী রবিবার যে তাদের যে তারল্য সংকট অথবা গ্রাহকদের যে চাহিদা অনুযায়ী যে নগদ টাকার সরবরাহ বা নগদ টাকা দেওয়া সম্ভব হচ্ছিল না আগামী রবিবার থেকে যেহেতু ব্যাঙ্কিং কার্যক্রম চালু সেই রবিবার থেকে কিন্তু এই পাঁচটি ব্যাংক তাদের যে গ্রাহক রয়েছে এই গ্রাহকদেরকে তারা নগদ টাকা সাপোর্ট দিতে পারবে বলে আশা করা যাচ্ছে যেহেতু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তাদেরকে নগদ টাকার সহায়তা প্রদান করা হচ্ছে গ্যারান্টির মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন যে বর্তমানে যে তারল্য সংকটে থাকা যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলো থেকে অনেকে গিয়ে কিন্তু ফেরত চলে আসছেন তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের কোনো একটি শাখায় গিয়ে সেখানে গ্রাহকের চেক নিচ্ছেন না এবং চেক যে টাকা অ্যামাউন্ট ছিল সে টাকা কিন্তু ব্যাংক দিতে পারছেন এরকম নিউজ আমরা পাচ্ছি আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে আমাদেরকে জানতে চেয়েছেন যে যে দশটি ব্যাংকের দেউলিয়ার বিষয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে এমনও দেখেছি যে অনেকেই না জেনে যেহেতু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখনও দশটি ব্যাংকের দেউলিয়ার পথে কোন ব্যাংকগুলো দেউলিয়ার পথে বা কোন কোন ব্যাংক দেউলিয়ার পথে সেই বিষয়গুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়নি তবে কিছু সোশ্যাল মিডিয়া বা প্ল্যাটফর্ম আমরা দেখতে পাচ্ছি যে যে ধরনের প্রচারণা চালানো হচ্ছে এগুলো কিন্তু ব্যাংকের যে ভাবমূর্তি সেগুলো নষ্ট হবে কারণ এখনও পর্যন্ত সরাসরি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে দশটি ব্যাংক দলীয় পথে সেগুলোকে সামনে নিয়ে আসা হয়নি এবং ভবিষ্যতে মনে হয় না সামনে নিয়ে আসবে কারণ প্রত্যেকটি ব্যাঙ্কেই বর্তমানে যেহেতু সরকার পতন হয়েছে তারপর থেকেই মানুষের মনে একটি ব্যাংকের প্রতি অনাস্থা ছিল যার পরিপ্রেক্ষিতে নগদ টাকা অনেক বেশি সংখ্যক উত্তোলন করার কারণে ব্যাঙ্কগুলোতে তারল্য সংকট টাকা দিয়েছে তবে আবার আরেকটি প্রশ্ন সর্বশেষ সেটা হচ্ছে যে অনেকে জানতে চেয়েছেন বা বিভিন্ন ব্যাংকের নাম উল্লেখ করে আমাদেরকে কমেন্ট বক্সে জানতে চান যে ব্যাংকগুলোর কি অবস্থা বা অমুক ব্যাংকের কি অবস্থা তবে একটি কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে ব্যাংকগুলো বর্তমানে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে শুরু করেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথম অবস্থায় যেহেতু তারল্য সংকটে থাকা পাঁচটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংক সহায়তা দিচ্ছে নগদ অর্থ পরবর্তী সময়ে কিন্তু বাকি প্রত্যেকটি ব্যাংকে নগদ সহায়তা দিবে বলে আশা করা যাচ্ছে আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যারা নির্দিষ্ট কোনো ব্যাংকের নাম উল্লেখ করে কি অবস্থা জানতে চাচ্ছেন সেটার উত্তর হচ্ছে যে প্রত্যেকটি ব্যাংকে বর্তমানে স্বাভাবিক কার্যক্রমে আস্তে আস্তে ধীরে ধীরে ফিরতে শুরু করেছে তা আশা করা যাচ্ছে ঠিক এক দুই মাস বা তিন মাসের মধ্যে পুরোপুরি ব্যাংকিং কার্যক্রমটা স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা যাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum warahmatullahi